তো হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করবো সুপ্রিম কোর্ট থেকে সিএ এনআরসি নিয়ে কি রায় বেরোলো। তো বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিবেন। তো বন্ধুগণ, আপনারা তো সবাই জানে সিএ নিয়ে পুরো দেশেই বিভিন্ন জায়গায় পথে চলছে এবং দিল্লি শাহিনবাগে অনেক বড় একটি একটি ঝামেলা হয়ে গেল, যেখানে প্রায় 20 জনের মতো লোক প্রাণ গিয়েছে, 20 জনের মতো প্রায় প্রাণ গিয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী। তো বন্ধুগণ, এই জন্য সুপ্রিম কোর্ট আজকে একটা অনেক বড় খবর শোনালো, যেখানে সুপ্রিম কোর্ট দিল্লি এবং নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় যে সিএ প্রটেস্ট চলছে এটাকে সামনে রেখে আগামী 23 মার্চ এর পরে এর সিএ নিয়ে কোনো ডিসিশন আসবে, এর আগে আসবে না, এই কিছুদিনের মধ্যে আসার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তখন চাইছে যে 23 মার্চের পরেই একটা ডেট করে এই সিএ এনআরসি থাকবে কি থাকবে না এই নিয়ে এই এই নিয়ে এ রায় আসবে। তো বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি।